হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যামসং গ্যালাক্সি S8 ফোনটির কুইক আনবক্সিং এবং রিভিউ। সো লেটস টেক এ লুক। সো আমি এখন আমার কাঙ্ক্ষিত বক্সটি আনবক্সিং করবো। এটা হচ্ছে বক্সটির ফ্রন্ট সাইড ভিউটি এবং এটা হচ্ছে ব্যাক সাইড ভিউটি, আমরা দেখছি বাই সাইড বাই সাইড। এখন আমি আমার এই কাঙ্ক্ষিত বক্সটিকে আনবক্সিং করি এবং দেখি যে বক্সের ভিতরে আমরা কী কী পেতে যাচ্ছি। সো হিয়ার উই গো, এটা হচ্ছে বক্সটির ভিতরে আরেকটি কভার এবং এখানে আপনাকে এখান থেকে এটাকে পুল আউট করতে হবে এবং এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফোনটি। এখানে অবশ্যই আমি ফোনটি আগে আনবক্সিং করেছি এবং জাস্ট আপনাদের দেখানোর জন্য এক্স্যাক্টলি বক্সটির ভিতরে কীভাবে ফোনটি থাকে বা কী আশেপাশে এবং বক্স পেসটির ভিতরে আমরা কী কী পেতে যাচ্ছি তার একটি ডিটেলস গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করতেছি। সো ওখানে আমরা আমাদের ফোনটি এবং এখানে ফোনের পর আমরা এখানে পেয়েছি একটি মেনু, আমাদের কাঙ্ক্ষিত মেনু ইউজার গাইড, এবং এখানে বক্সটির ভিতরে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত চার্জার কানেক্ট করার জন্য একটি যে স্লটটি, এবং সাথে সাথে এখানে পেয়ে যাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত ইউএসবি কনভার্ট করার জন্য। এখানে অবশ্যই অনেক ক্লিন এবং নিয়েটভাবে তা দিয়েছে এবং এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইউএসবি কানেক্টর, ইউএসবি কেবল, ইউএসবি কানেক্টর। আমি চাইলে ইউএসবি কানেক্ট করতে পারবো আমার ফোনটিতে এবং এখানে তারা আরেকটি দিয়ে রেখেছে যেটা কিনা আপনার ইউএসবি, এটা হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি কানেক্টর। এবং সাথে সাথে এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ইউএসবি কেবল, বা আমরা যদি চাই কম্পিউটারে কানেক্ট করার জন্য যদি কিনা আপনার ইউএসবি মাইক্রো ইউএসবি চার্জার পোর্ট এবং সাথে একটি হেডফোন। দিস ইজ স্যামসং গ্যালাক্সি S8, যেটি কিনা আপনার রিসেন্টলি S6 এবং S7 পর তা টোটালি অনেক ধরনের চিন্তা ভাবনা করে অনেক ডিসিশন নিয়ে তারা এই S8টি তৈরি করেছে। জানি আমরা জানি অনেকে যে S7টা এক পর্যায়ে ব্যান হয়ে গেছিলো যেহেতু এটা বাস্ট হয়ে গেছিলো, এবং তারপর তারা অনেক চিন্তা ভাবনা করে এই S8টি লঞ্চ করেছে। এবং যে ফোনটি কিনা অনেকটাই ডিফারেন্ট দেন এনি আদার ফোন রাইট নাও ইন দ্য পপুলার ইন দ্য মার্কেট। তারা অনেক ধরনের নিউ ফিচার্স অ্যাড করেছে, লাইক এটার মধ্যে কোনো ধরনের ফিজিক্যাল বাটন নেই এবং সম্পূর্ণ ডিসপ্লেটি ইনফিনিটি ডিসপ্লে, এবং আপনি চাইলে আপনার ভিডিও ভিউর জন্য অনেকটাই ইউজফুল। এবং এটার যে ডিসপ্লে হচ্ছে 5.18 ডিসপ্লে, যেটা কিনা 144x2960 পিক্সেল রেসোলিউশন, এবং এটা যেটা কিনা এটার যে থিকনেস 8 মিলিমিটার থিকনেস এবং 150 গ্রাম, এবং যেটা কিনা অ্যান্ড্রয়েড ভার্সন 7 এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ উইথ 4 GB র্যাম। এবং আপনি যেটি কিনা এটার যে প্রসেসরটি ইউজ করা হয়েছে 2.3 GHz প্রসেসর, এবং এটার ব্যাক সাইড ক্যামেরা হচ্ছে 2 MP এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 MP। এবং এটার মধ্যে আপনার যদি সিকিউরিটি সেকশনের কথা আমরা চিন্তা করি তাহলে এটার মধ্যে তারা অ্যাড করেছে ফিঙ্গার লক স্ক্যান, অথবা আপনি চাইলে আইরিস স্ক্যানার, অথবা ফেস ডিটেকশন, অথবা প্যাটার্ন দ্য ইজ লট সিস্টেম তারা অ্যাড করেছে এই ফোনটিতে। তাছাড়া এটার যে ওভারঅল এটার যে ডিজাইন নিউ, এক প্রিমিয়াম এবং বিউটিফুল ভিউ সম্পন্ন ডিভাইসটি, এবং এটাতে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। ওভারঅল স্যামসংয়ের এই যে মডেলটি তা তৈরি করেছে অনেকটাই প্রফেশনাল লুক, অনেকটাই প্রিমিয়াম লুক, বেটার দ্যান রাইট নাও এনি আদার্স ফোন ইন দ্য মার্কেট। দিস ইজ অল অ্যাবাউট স্যামসং এসেট। তো আমরা দেখি এটার ভিতরে আরও কী কী পেতে যাচ্ছি, কী আসে বিষয়। সো যদি আমি আমার কাঙ্ক্ষিত স্যামসং গ্যালাক্সি S8 ফোনটি আনবক্সিং করে এবং স্টার্ট আপ করে দেখতে পারবো যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফোনটি, যে ফোনটি কিনা 5.8 ইঞ্চ ডিসপ্লে উইথ রেজলিউশন হচ্ছে 1440x2960 পিক্সেল, এবং এটার সম্পূর্ণ বডিটি হচ্ছে আপনার প্রোটেকশন হচ্ছে কার্নেল গোল্ড গ্লাস 5 এবং 3D টাচ হোম বটম অনলি এবং অলওয়েজ অন ডিসপ্লে। এবং এটার যে স্ট্যান্ডিং ইনফিনিটি ডিসপ্লেটি কিনা স্যামসং লঞ্চ করেছে এবং এটা আপনার ডাইরেক্টলি এটা কোনো ধরনের
হোম বাটনে, এবং আপনি যখন হোম বাটনটিতে টাচ করবেন লাইক আপনার 3D একটা ফিল হবে। এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফোনটির বিউটি। এবং আমরা যদি সাইড বাই সাইড আছি ফোনটিতে, আমরা এখানে পেয়ে যাবো ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং বিক্সু যে একটা নতুন একটি অ্যাপস লঞ্চ করেছে স্যামসংয়ের এইটে, এবং সেটি লঞ্চ করার জন্য এই বাটনটি। অথবা যদি ডান দিকে আসে তাহলে আমরা এখানে পেয়ে যাবো একটি আপনার লক স্ক্রিন অফ অন করার জন্য বা পাওয়ার বাটন যেটাকে বলি আমরা। এবং যদি বাটনে আসি আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত হেডফোন কানেক্ট করার জন্য, এবং USB ভার্সন সি স্লট কানেক্ট করা যাবো, এবং আমাদের কাঙ্ক্ষিত স্টোরেজ স্পিকার। এবং যদি উপর দিকে আসে তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সিম কার্ড ইনসার্ট করার জন্য স্লট। এবং আমরা চাইলে দুই ধরনের সিম কার্ড ইনসার্ট করতে পারি, ডাবল ন্যানো সিম কার্ড, এবং চাইলে সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত এসডি কার্ড যেটা কিনা আপটু 256 GB আপটু ইনসার্ট করতে পারবো। এবং এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফোনটি হোম মেনুতে। আমি যদি ফোন মেনুতে জাম্প করি এখানে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফোন মেনু বাটনটি। এবং আমি যদি নিচের দিকে ব্যাক বাটনে জাম্প করি, এবং এখানে আমরা যে তিনটি বাটন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ব্যাক বাটন, একটি হচ্ছে হোম বাটন, এবং আরেকটি হচ্ছে কাস্টমাইজ লাইক আপনি যদি চান যে টেক্সট মেসেজ যাতে করে যদি আগে কোনো ধরনের অ্যাপস খুলে রাখেন তাহলে সেই অ্যাপসগুলোতে ডাইরেক্টলি জাম্প করতে পারবেন। তারপর আমরা যদি আসি অল মেনুতে, জাস্ট এখানে জাম্প করলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত অল অ্যাপস, এবং এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসগুলো চাচ্ছি সেই অ্যাপসগুলোতে জাম্প করতে পারবো। এক্সাম্পল শুধু আমি যদি ইউটিউবে একটি ভিডিও প্লে করি, এবং এটা যে সিস্টেমটি তারা চালু করেছে, যে নতুন যে সিস্টেম যে আপনার যখন কোনো ভিডিও আপনি প্লে করবেন, এক্সাম্পল স্বরূপ আমি যেমন এই ভিডিওটি আমি প্লে করেছি, আমি ভলিউমটি মিউট করে দিই যাতে করে আপনারা শুনতে পান। সো এক্সাম্পল এটা ভিডিওটি প্লে করছে, এবং আপনি চাইলে এই ভিডিওটিকে রিসাইজ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে মতো এই ভিডিও সাইজটিকে রূপান্তর করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। ইভেন এটা যে কোনো জায়গায়, ইভেন এটা ইউটিউব হোক বা আপনার ভিডিও প্লেয়ারে যদি কোনো ধরনের ভিডিও থাকে, সো এভাবে লাইক আপনার ফিল হবে যে আপনার এই ভিডিওটি অনেকটা লার্জ একটি স্ক্রিন, নট অনলি আপনার মনে হবে যে 5.8 স্ক্রিনে আপনি ভিডিওটি দেখতেছেন। সো এটা হচ্ছে যে অ্যাসেটে একটি নিউ ফিচার্স, যেটি কিনা অনেকটাই কুল একটি ফিউচার্স, অন্য সব মোবাইলে হয়তো বা এরকম জিনিসটি নাও থাকতে পারে, যেটি কিনা অ্যাসেটে তারা লঞ্চ করেছে। তো তারপর আমি আসি যে এখানে আরও যদি আমি থিংসের দিকে জাম্প করি তাহলে এখানে পেয়ে যাবো আমাদের কুইক লঞ্চ এরিয়া বাটন, এবং এখান থেকে আমি চাইলে আমার কাঙ্ক্ষিত যে যে ধরনের সেট আপ চাই তা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে যদি আমি যাই সেটিংয়ে জাম্প করি এবং দেখি যে আমি সেটিংয়ে কী কী পেতে যাচ্ছি, এখানে সেটিংয়ে আমি পেয়ে যাচ্ছি বিভিন্ন লাইক কানেকশন সেট আপে আমি পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত চাইলে ওয়াইফাই, ব্লুটুথ, ফোন ভিজিবিলিটি, ডাটা ইউজ, ফ্লাইট mode, NFC payment on off আমি করতে পারি। তারপর যদি আমি ব্যাগে আসি, সাউন্ড এবং ভাইব্রেশনে আসি, তো সাউন্ডে এখানে জাস্ট এক্সাম্পল নর্মাল যত সব ফোনে যেরকম সেট আপ দেওয়া আছে সেম থিং। নোটিফিকেশনে আমি চাইলে যে কোনো অ্যাপসের নোটিফিকেশন ডাইরেক্টলি কাস্টমাইজ, যে যে অ্যাপসগুলো আমার নোটিফিকেশন প্রয়োজন নেই তা এখান থেকে খুব ইজিলি আপনার অফ অন করতে পারি। অথবা আমি জাস্ট উপর দিকে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটি বাটন দেওয়া আছে নিচের দিকে, যে উপরে ক্লিক করে ডাইরেক্টলি এটা আপনার উপরে নিয়ে যাবে। তো এখন ব্যাগে আসি এবং দেখি যে ডিসপ্লেতে আপনি চাইলে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা আপনি স্ক্রিন রেসোলিউশন যেটা কিনা আপনি চাইলে এইচডি স্ক্রিন রেসোলিউশন অ্যাড করতে পারেন, অথবা FHD প্লাস অথবা QHD বোথ মিলে যেটা আপনি চাইলে যেটা কিনা আপ টু 2960x1440 pixel রেসোলিউশন আপনি আপনার ফোনটিতে ইউজ করতে পারবেন। আপনি আপনি ইচ্ছে মতো যে ব্যাটারি ওয়াইজ যদি আপনার ব্যাটারি ব্যাক আপ কম থাকে তাহলে আপনি ইচ্ছে মতো আপনি রেসোলিউশন সেট করে নিতে পারেন। যদি আমরা ব্যাগে আসি তাহলে এখানে আরও যে যে যেমন ব্যাগে দিকে দে অ্যাডভান্স ফিচার আমি পেয়ে যাচ্ছি, আপনি চাইলে স্মার্ট কি স্টে গেমস, ওয়ান হ্যান্ডস মোড, অথবা ফিঙ্গার সেন্সর, অথবা ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, অথবা মাল্টি উইন্ডো, স্মার্ট ক্যাপচার অন অফ, লট অফ সেট আপ ইজ দেয়ার। আপনি আপনি চাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে মতো যে সেট আপগুলো প্রয়োজন তা চুজ করতে পারেন। তারপর আমরা আসি যে ডিভাইস মেনটেন্যান্স, আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি মেনটেন্স করতে পারেন লাইক ব্যাটারি বা পারফরমেন্স মোড, স্টোরেজ, এবং ক্লিন করতে পারেন আপনার প্রয়োজনীয় আপনার ফোনটিকে।
যদি চান। তারপর যদি আসি অ্যাপস, অল অ্যাপসে আপনি আপনার কাঙ্ক্ষিত অল অ্যাপসগুলো পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ফোনটি। এবং যদি ব্যাগে আসি, এখানে ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্ট স্যামসংয়ের, আপনি যদি স্যামসং ক্লাউড ইউজ করতে চান তাহলে করতে পারেন, অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। স্যামসংয়ের যে নতুন বিক্স বয় বা যে অ্যাপসটি আপনার তারা অ্যাড করেছে সেটা ইউজ করার জন্য। তারপর যদি আমরা আসি গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেসিবিলিটি, লক স্ক্রিন এবং সিকিউরিটি। লক স্ক্রিনে আপনার তারা অনেক ধরনের লক স্ক্রিন অ্যাড করেছে, লাইক আপনি চাইলে সুইপ অথবা প্যাটার্ন পিন পাসওয়ার্ড নন অ্যাড করতে পারেন, অথবা ফিঙ্গার দিয়ে ব্যাকসাইডে যে ফিঙ্গার সিস্টেমটি আছে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফিঙ্গার দিয়ে এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাগে যদি আমরা যাই আরও দেখি কী কী আছে, ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস, আপনি চাইলে আপনার ফেস দিয়ে লক করতে পারেন অথবা আইরিশ অন করতে পারেন। এবং এই অনেক ধরনের ফিউচার দেওয়া আছে আপনার এই স্যামসং এস8 ফোনটিতে। তারপর আমরা যদি ব্যাগে যাই দেখি আরও কী কী পেতে যাচ্ছি, এখানে জেনারেল ম্যানেজমেন্ট, সফটওয়্যার আপডেট, ইউজার ম্যানেজ, অ্যাবাউট ফোনে যদি আসি তাহলে আমরা পেয়ে যেতাম আমাদের কাঙ্ক্ষিত ফোনটির ডিটেলস বা এটা সেটা, এবং এটা যেটা কিনা আপনার লেটেস্ট যে ভার্সন সফটওয়্যার অ্যান্ড্রয়েড 7 আমরা পেয়ে যাচ্ছি। তারপর যদি আমি ওভারঅল এটা যে যদি সুইপ করি ডান দিক থেকে বাম দিকে, আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত কুইক লঞ্চ অ্যাপস। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো অ্যাপস লঞ্চ করতে পারি এখান থেকে, অথবা আমি চাইলে প্লাসে ক্লিক করে আমরা আমার কাঙ্ক্ষিত যদি কোনো অ্যাপস অ্যাড করতে চাই তাহলে সেটা অ্যাড করতে পারি, অথবা যদি আমি ভেগে আসি এবং আবার যে আমি এখানে এখান থেকে আমি বিভিন্ন যেমন পিপল ইডজি অথবা স্মার্ট সিলেকশন আপনি অ্যাড করতে পারেন, অথবা এই সেটিং আইকনে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত মতো যে যে সেট আপ প্রয়োজন সেই সেট আপগুলো আপনি অ্যাড করতে পারেন কুইক লঞ্চে। সো এটা হচ্ছে এটার ক্যামেরা সেকশন, যেটা কিনা আপনি চাইলে ডাইরেক্টলি লঞ্চ করতে পারেন ফ্রন্ট ক্যামেরা, অথবা এসডিআর অফ অন করতে পারেন, ফ্ল্যাশ অফ অন করতে পারেন, অথবা যদি আমি সেটিংয়ে জাম্প করি এখান থেকে আমি চাইলে পিকচার সাইজ আমি আমার কাঙ্ক্ষিত পিকচার সাইজ চুজ করতে পারি, অথবা ভিডিও সাইজ আমি আমার ইচ্ছে মতো যে ভিডিও সাইজ আমি চাচ্ছি সেই ভিডিও সাইজটি চুজ করতে পারি। এবং এটার টাইম অফ অন, আরও ফ্রন্ট ক্যামেরা সেট আপগুলো আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফ্রন্ট ক্যামেরা যে সেট আপগুলো চাচ্ছেন সেই সেট আপগুলো অ্যাড করতে পারেন। এবং যদি ব্যাগে আসে এবং এখানে আপনার পিকচার যদি আমি একটি ডাইরেক্টলি একটা পিকচার নিই, এবং এটা আরেকটা সিস্টেম হচ্ছে যে বিক্সো, যেটি কিনা আপনি চাইলে যে কোনো কিছু ফটো নিলে অটোমেটিক সেটার ডিটেলস অ্যাপিয়ার করবো ওয়েবসাইটে, আপনি চাইলে ডাইরেক্টলি জাম করে সেটার যে প্রাইস অথবা অনলাইন থেকে শপ করার যে ফিউচার্স দিব, অথবা যে কোনো একটা টেক্সট আপনি ছবি নিলেন এবং সেই টেক্সটি লাইক ট্রান্সলেট করা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, আরও অনেক ধরনের ফিচার আছে এই বিক্সোটিতে। এবং ব্যাকসাইড ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল এবং ফেস ডিটেকশন অটো ফোকাস iOS LED ফ্ল্যাশ, এবং এটার যে সেন্সর হচ্ছে 2.5 সেন্সর সাইজ, এবং এটা জিও ট্যাগিং, স্মেল ট্যাগিং, 4K ভিডিও আর 9 মেগাপিক্সেল ইমেজ রেকর্ডিং সিস্টেম, এবং টাচ ফোকাস, ফেস স্মাইল ডিটেকশন, অটো এসডিআর প্যানোরামা। এবং ভিডিও যদি ভিডিও কথা যদি আমরা আসি তাহলে ভিডিও হচ্ছে এটার ভিডিও হচ্ছে 2160 পিক্সেল উইথ 30 ফ্রেম, অথবা 1080 পিক্সেল উইথ 60 ফ্রেম এসডিআর, অথবা ডিএল ভিডিও রেকর্ডিং। এবং যদি আমি আসি এখন এটার যে ফ্রন্ট ক্যামেরাটি, যে ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল উইথ 1.7 অটো ফোকাস, 1440 পিক্সেল at 30 frame, এবং ডুয়াল ভিডিও কল রেকর্ডিং সিস্টেম। যদি আদার ফিউচার্সের কথা চিন্তা করি, লাইক এটার মধ্যে যে নতুন একটি সিস্টেম অ্যাড করছে কিনা আইরিস সিস্টেম, যে কিনা আইরিস স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট, রিয়েল মাউন্টেড অ্যাক্সেলেরোমিটার, জিরো অ্যাপ্রক্সিমেটরি কম্প্রেস, বারোমেট্রি, হার্ট রেট, SPOT, এবং মেসেঞ্জিং সিস্টেম যে কিনা SMS, ফ্রিড ভিউ, MMS, ইমেল, পুশ মেল, IM। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।